ম্যাডাম জি, অমিত বাবুর দেওয়া আংটিটা আপনি পুরনো সব কিছু যখন চলে যাচ্ছে তখন এটা ভেবে বাদ যাবে কেন? ম্যাডাম জি, এই আংটিটা কিন্তু আপনার আঙুলে একদম ফিট করে গেছে। বলো আংটিটা কেমন চুজ করলাম? আর ভাগ্যিস আজকে আমি এখানে এসেছি, তোমার যা চয়েস। ইস, হ্যাঁ তোর তো দারুণ চয়েস, 5000 আংটি থেকে একটা পছন্দ করলি। অবভিয়াসলি আমার লাখে এক বৌদির জন্য হাজারে এক আংটি কিনবো না। আচ্ছা ছোটদা ভাই, তোমাকে একটা কথা বলবো। বল বল। জানো তো বৌদি ভাইয়ের মতন আমিও আগে তোমাকে খুব ভয় পেতাম, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে তুমি কত চেঞ্জ হয়ে গেছো, তুমি সবাইকে কত ভালোবাসো, আর স্পেশালি বৌদি ভাইকে, বৌদি ভাইকে কত ভালোবাসো। আর তুমি তো জানো বৌদি ভাইও তোমাকে খুব ভালোবাসে, খুব। বাহ, কি সুন্দর করে ঘরটা সাজিয়েছে, কি আবাদে সৃজন, কি আবাদে সুন্দর ফুলসজ্জার ঘাটটা দেখে তো আমার নিজের ফুলসজ্জা করতে ইচ্ছা করছে। আরে বর্দা ভাই, আজকে দিনটা মিস করছো, আজকেই ওকে নার্সিং হোমে যেত। চলে আসবে চলে আসবে চল। এবার ঠিক নতুন বউয়ের মতো এখানে চুপটি করে বসে থাকবে, চুপ। সত্যি বর্দি ভাই, তুমি যে কি বলো না, এই লাবণ্য কি আর আগের মতো আছে নাকি গো? আগে যে কিনা সাত ছরে রা কাটতো না, এখন সে একেবারে ফরফর ফরফর করে কথা বলেই যায় বলেই যায়। কিন্তু তোর কাজকর্ম তো সেই আগের মতোই সবই করে দেয়, তাই না মেজো? তোর অফিস বেরোনোর আগে তোর শাড়ি ইস্ত্রি করা, তোর বটুয়া সেলাই করা, এই সমস্ত গুলো তো আমাদের ছোটই এখনো করে, তাই না? কিন্তু লাবণ্যর এইসব বিয়ে বৌভাত এইসবের জন্য না আমাদের বেরোনোটাই বন্ধ হয়ে গেছে। যাক বাবা, অ্যাটলিস্ট আজকের দিনটার পর আমরা কালকে অফিস, মেজ দিন নাটকের রিহার্সাল আমরা এইসব করতে পারবো। আরে অরুণিমা কি বলছো, রসবোধ বলে কিছু নেই জানো তো তোমার মধ্যে। আরে আজকে হচ্ছে ফুলসজ্জা ভাইয়ের, আজকে কোনো ফুল নেই, যে একটু চাঁদের কথা ফুলের কথা। না না, কালকে অফিস যাবো, কি করবো সত্যি তুমিও না। আজকে চাঁদের ফুলসজ্জা তারাই চাঁদটা দেখুক, আমরা শুতে যাই চলো। তোর চাঁদ তো এখনো ঘুমটার তলায় রয়েছে কি? আরে কি হচ্ছে ছোট ভাই, ধাক্কা দিচ্ছিস কেন তখন? আরে ধাক্কা দিয়ে দিয়ে তোর ভিতরকার প্রেমিককে জাগাচ্ছি আমি, বুঝলি? অবশ্য সেটার ধার তুই ধারিস না, কারণ দিল্লিকে নিয়ে গিয়ে তুই লাবণ্যর জন্য গিফট কিনে। চুপ করবি চুপ করবি, তুই বাড়াবাড়ি হচ্ছে, তুই চুপ করবি। এই হ্যাঁ হ্যাঁ, এই চুপ চুপ চুপ, সবাই একদম চুপ। হ্যাঁ সারাদিন অনেক ধকল গেছে, চলো এবার আমরা সবাই শোবো, আর ওদেরও শুতে দাও, চলো চলো চলো। শুতে দাও মানে ঘুমোবে না? যে ঘুমোই মানে নিজের কালো পোটটা আয়রন করছে, ওই একটা কাজই তো ওনাকে নিজে করে। All the best.
সবাই এসো। এই চল। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। লাবণ্য কি বলো, তুমি তো জানো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। রাতে তুমি কেন দূরে রয়েছো, কাছে এসো লাবণ্য, আরো কাছে এসো না লাবণ্য। আমি আসলে ঘরের মধ্যে লুকিয়েছিলাম, আমি বেরিয়ে যাই, তারপর তোরা যত বলিস কাছাকাছি। তোরা এরকম দূরে দূরে দাঁড়িয়ে আছিস, দূরে দূরে তোদের দেখে মনে হচ্ছে তোরা নদীর দুই পারে দুজনে দাঁড়িয়ে আছিস। আমাদের দেখে মনে হচ্ছে আমরা নদীর দুই পারে দাঁড়িয়ে আছি। আর তোকে তো দেখলাম তুই খাটের পেছনে বসে আছিস। লজ্জা কর না, লজ্জা কর না, লজ্জা করে ভাই, বিশ্বাস করো আমার না খুব লজ্জা করে। আসলে কি হয়েছে আমার না ভুল করে একটু মিস্টেক হয়ে, ভুল করে মিস্টেক, হ্যাঁ তোকে ওইটা করি সামলাতে পারিনি। আমি তোমায় খুঁজতে এসেছি তো। কেন পরিষ্কার করে বলুন না। তোতাচ্ছি কোথায়? আমি একটা ইয়ে, আমি তো একটা ইয়ে মানে অন্তত নিজে মুখে স্বীকার করলেন যে আমাদের বিয়েটা হয়েছে, জেনে ভালো লাগলো। সবসময় আমাকে গোছা দেওয়াটা বন্ধ করুন তো, আমি হাজার একটা টেনশনের মধ্যে রয়েছি।
সেদিন রাতে অমিতকে নিয়ে ওরকমটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। তারপর ঈশ্বরীদের ফ্ল্যাটে কে দেখা করতে এসেছিল সেটাও বুঝতে পারছি না। আচ্ছা আপনি একটা জিনিস ভেবে দেখেছেন, পুলিশ যদি কোনোভাবে জানতে পারে যে ঈশ্বরীদি অমিতের সমস্ত অপরাধের সাথে যুক্ত, তাহলে তো পুলিশ ঈশ্বরীদি কাকে জেরা করবে? আর জেরার মুখে পড়ে যদি ঈশ্বরীদি সব সত্যি কথা বলে দেয় তাহলে তো আপনি ফেঁসে যাবেন। আমি সব জানি ম্যাডাম জি, কিন্তু এখন এসব কথা না বললে কি নয়? কেন, আজকে আবার কি বিশেষ ব্যাপার আছে যে এই দরকারি বিষয়গুলো আলোচনা করা যাবে না? আজ আমাদের ফুলসজ্জা। আমি কি বুঝতে পারছি না যে বিয়ে নিয়ে আপনার একটা স্বপ্ন ছিল, সব মানুষেরই তো থাকে, কিন্তু আপনি শুধুমাত্র আমার পরিবারকে বাঁচানোর জন্য সেটাও স্যাক্রিফাইস করলেন, তারপর অমিতের অপরাধের শাস্তির খাটাও তো আপনার কাঁধের উপর, অথচ আপনি কি নির্বিকার? আমি আপনাকে এতদিনে কতটা চিনেছি জানি না, কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, আপনি খুব বড় মনের মানুষ সুন্দরলাল শ্রীবাস্তব। তাই আর যাই হোক না কেন, আমি আপনাকে কোনোদিনও ভুল বুঝতে পারবো না, কোনোদিনও না। কি হলো ম্যাডাম জি, চুপ করে আছেন কেন? বুঝেছি, আমি বোধহয় আপনাকে আবার রাগিয়ে দিলাম। আর এরপর এটা যদি আপনাকে দেখাই তাহলে তো বাংলায় বলে না, তেলে বেগুনে জ্বলে যাবেন, তাই হবে। কি দিলে আমি রেগে যাবো শুনি? মানে কি তুমি সব টাকা এতে ভরে নেছো? What did you say? সব টাকা? এটা হলো সমুদ্র থেকে এক বালতি জল তোলার মতো, বাকি টাকা জায়গাতেই আছে। শোনো, এতে কিছু ডিভিডিও আছে। ডিভিডি? ডিভিডি দিয়ে কি হবে গো? ডিভিডি দিয়ে কি হবে? ওটাই হলো ট্রাম্প কার্ড, ওটা থেকেই প্রমাণ হবে যে অমিত রায় মানে তোমাদের সুন্দরলাল কিডনি চক্রের পান্ডার থেকে টাকা খেয়েছে। এই এক মিনিট, এক মিনিট, এই ডিভিডি গুলোতে তো তোমার ছবি, তো তুমি এগুলো পেলে কোত্থেকে? ছোট মনে কষ্ট করে ডিভিডি গুলো জোগাড় করেছিল অমিত রায়কে ফাঁসাবে বলে। আমি এখন ওগুলো হাতিয়ে নিয়েছি, এবার শুধু একটাই কাজ বাকি, ডিভিডি গুলো ঠিকঠাক মতো জায়গায় প্লেস করা। কিন্তু আমাকে একটা কথা বলো, এত কিছু করে কি এটা প্রমাণ হবে যে এই সব কিছুর পেছনে সুন্দরলাল তুমি নাও? ডার্লিং, তুমি তাহলে অমিত রায়কে এখনো চিনতে পারোনি। আমি সেদিন বাড়িতে এসেছিলাম না, বিয়ের দিন, সুন্দরলালের হাতের ছাপ নিয়ে নিয়েছি, সেই হাতের ছাপ আমি এই টাকাগুলোর মধ্যে বসিয়ে দিয়েছি। এবার শুধু একটাই কাজ, এই টাকাগুলোকে বাড়িতে ঠিকঠাক জায়গায় রেখে দেওয়া, তারপর পুলিশ আসবে রেড করতে, টাকাগুলো পাবে যাতে সুন্দরলালের হাতের ছাপ আছে, ডিভিডি প্লে করবে, সেখানে দেখবে সুন্দরলাল টাকা নিচ্ছে, মানে ফেঁসে যাবে অমিত রায়।
আমি বেঁচে যাব চল ফাস্ট উইচ অন দা টাইম ফাস্ট কাম অন আমি তুমি তো আমি দেখে আসছি এটা ধরো এটা ধরো এটা ধরো চল কি এটা আসলে কি জানেন তো ও এইসব বিষয়ে আমাদের থেকে বেশি বোঝে তাছাড়া আপনি কি বলছেন ও ইনভলভ হবে না বোন হয়ে দাদার বিয়েতে ইনভলভ হবে না দাদার জন্য এইটুকু করবেন আপনি কি বলছেন বলুন তো সবাই তো আমার নিজের মা দাদা বৌদিয়া আংটিটার কথা বাড়িতে আর কে কে জানে সবাই জানে কয়েকজন দেখেওছে ব্যাস তাহলে আর কি সবাই যখন জেনে গেছে তখন আমাকে আংটিটা পড়তেই হবে নালে সবাই হাজার একটা প্রশ্ন করবে সেই উত্তর দিতে আমি পাগল হয়ে যাব দিন দিন আংটিটা দিন না ম্যাডাম জি আপনার যদি পছন্দ না হয় জোর করে থাক দরকার নেই আমার আবার পছন্দ পছন্দ বলছি তো আংটিটা দিন ম্যাডাম জি অমিত বাবুর দেওয়া আংটিটা আপনি পুরনো সবকিছু যখন চলে যাচ্ছে তখন এটা ভেবে বাদ যাবে কেন Oh,
যে এই আংটিটা কিন্তু আপনার আঙুলে একদম ফিট করে গেছে। ম্যাডাম জি, আমি আপনাকে যত দেখি তত অবাক হয়ে যাই। অমিত জি কোনোদিনও আপনার কথা ভাবতেন না, আপনাকে ভালোবাসতেন না, অথচ দেখুন আপনি আজও ওনার জন্য কষ্ট পান, আজও আপনি ওনার কথাই ভাবেন। ছাড়ুন না সব কথা, আমার এই আংটি দেখে না অমিতের বিয়ের আংটির কথা মনে পড়ে যাচ্ছে, যেটা কেউ একটা গিফট র‍্যাপ করে আমাদের ঘরে রেখে দিয়ে গেছে। আচ্ছা কে বলুন তো, কে গিফটটা রেখে গেল? সেটাই তো ভাবছি ম্যাডাম জি, আংটিটা কে রেখে গেল?